अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल लाकीज कुकिंग आर्ट एंड ब्लॉग्स। आरो एकटी नतून रेसिपी निये चले आसलाम। आजके करे देखाबो लाउ चिंगड़ी रेसिपी। खूब मजार एकटा रेसिपी, आशा करी सबाई कम बेशी पचंद करेन। ताहले चलुन देखी किभाबे तैरी करी एई रेसिपिटी। रेसिपि शुरू करार आगे की की लागछे सेगुलो एकटु देखिए दिई। एकटा लाउ केटे भालोभाबे धुये निएछि। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাগবে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে নিয়েছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। লাগবে কাঁচামরিচ বাটা, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ আদা বাটা। লাউটা আমি চিংড়ি দিয়ে রান্না করব, তাই আমি সামান্য পরিমাণ আদা বাটা নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কয়েকটা এবং পরিমাণ মতো সয়াবিন তেল। একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে বেছে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না। দিচ্ছি পেঁয়াজ বাটা, চেষ্টা করবেন পেঁয়াজ বাটা ব্যবহার করতে। এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো মশলা। মশলাটাকে রান্না করে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। মাছটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ভেজে নিতে হবে এই মশলাতেই 2 মিনিটের মতো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, এই পানিতে মাছটাকে আমি কষিয়ে নিব। চিংড়ি রান্না হতে বেশি সময় লাগে না, এখন ঢেকে দিয়ে রান্না করব 3 মিনিটের মতো। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ, লাউটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিব, দেখে দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করিনি, পানি ছাড়া লাউটাকে কষিয়ে নিতে হবে। লাউ থেকে এমনি এমনি পানি উঠে আসে, সেজন্য পানি ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, এখন আবার ডেকে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্না করলে লাউটা কষানো হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। কষানো হয়ে গেছে, এখন আবারও একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব খুব সামান্য পরিমাণ পানি, বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন নেই, লাউ থেকে অনেক পানি উঠে আসছে। আমি একটু পানি দিয়ে দিচ্ছি লাউ একটু ঝোল রাখার জন্য।
তরকারিটা হওয়ার 2 মিনিট আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ ফালি, দিয়ে তরকারির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন ডেকে দিয়ে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল লাউ চিংড়ি রেসিপি, খুব জনপ্রিয় একটি রেসিপি। আশা করছি আমার রেসিপিটি সবার কাছে খুব ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।